হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করছি সন্ধে থেকে। আর এখন আমি, যেহেতু আজকে রবিবার, রাত্রেই চিকেন হবে, তাই আলু পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই কী করছে দেখো, ও আলু বেসাই করছে। আর ওর আমাকে নাকি আলু বড়া তৈরি করে খাওয়াবে আজকে রবিবারের স্পেশাল মেনু হিসেবে। আর ওই মেশিনটা পাশের কোয়ার্টার থেকে নিয়ে এলো, আর আমরা বাড়ি থেকে কোনো মিক্সচার মেশিন নিয়ে আসিনি, যেহেতু দুজনের রান্না অতটাও মশলা স্পেশাল লাগে না, বাজার থেকে গুঁড়ো মশলাই নিয়ে চলে আসি। আর মেশিনটা যেহেতু এনেছিল, তাইও আদাও কিছুটা পেস্ট করে নিল, ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমার কাটাকুটিগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা আমি রান্না করব, তাই মাংসটাকে ভালো করে ধুয়ে মাখিয়ে রাখছি, তারপরে রান্না করব। আর ও তার আগে আলুর বড়াটা বানাবে। আর ও এদিকে আলুর বড়ার জন্য যা যা লাগে সেটা রেডি করছে। আর আজকে তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিচ্ছি একপাশে, আর ও আলুর বড়াটা বানানোর পর আমি চিকেনটা রান্না করব। আর রান্না করার পর আমরা আজকে একটু আমাদের এখানে কোয়ার্টারের পাশেই একটা সানডে মার্কেট বসে, সেখানে যাব কিছু কেনাকাটা করার জন্য, তাই ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো। আলুর বড়াটা হয়ে যেতেই আমি খেতে স্টার্ট করে দিয়েছি, আর সত্যি খুব সুন্দর লাগছিল খেতে। আর এখন জলদি করে চিকেন রান্নাটা শুরু করে দিলাম, যেহেতু বাজারে যাব। আর এখন রান্না বান্নাও শেষ, আর দেখো আমরা বেরিয়েও পড়েছি বাজারে যাওয়ার জন্য, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন মার্কেটে চলে এসেছি। আর মার্কেটে কী কী দোকান থাকে তোমরা সেগুলো দেখে নাও। আর মার্কেটে রয়েছে জামা কাপড়ের দোকান, আর মেয়েদের সাজগোজের জিনিসের দোকান, আর ঘরের কিছু জিনিসপত্রেরও যা প্রয়োজন সেগুলোও আছে, অনেক দোকানই রয়েছে। আর প্রত্যেক সানডে যেহেতু দোকানগুলো বসে, আমাদের তেমন কিছু নেওয়ার ছিল না, কিছু টুকিটাকি জিনিস নেব, আর সবজি বাজারটাও করতে হবে, কিছু টুকিটাকি সবজিও নেব। তবে এখানে রবিবার যে মার্কেটটা বসে, এখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম হয়। আর এখন আমরা সবজিটা নিচ্ছি, আর সবজি নেওয়ার পরেই হঠাৎ করতে বৃষ্টি চলে এসেছিলো, আর অন্যান্য জিনিসপত্র বলো সবজি বলো সবই কেনার হয়ে গেছিলো তখন। আর কোয়ার্টারে যাওয়ার সময়ই হঠাৎই বৃষ্টিটা চলে আসছিলো, আর বৃষ্টি আসার জন্য সব দোকানপত্র দেখো কেমন গুছিয়ে নিচ্ছিলো। তো এখন বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে নিয়ে এসেছি দেখো দুটো ক্লিপ, একটা ঘটি আর একটা কানের দুল। আর নিয়েছি দুটো জলের বোতল আর একটা ছোট্ট টিফিন কৌটো। আর এখন আমরা ডিনার করতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া এখন শেষ, আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো গুড নাইট সবাইকে।